ইফতারের পর মাঠে নেমেই রেকর্ড গড়া হ্যাটট্রিক বেনজেমার। রোজায় আমার ফিটনেসের উপর কোনো প্রভাব পড়ে না, রমজান আমার জীবনের অংশ এবং ধর্মীয় কারণে আমি রোজা রাখতে বাধ্য। এটি আমার জন্য গুরুত্বপূর্ণ, রোজা রাখলে আমার বরং ভালো লাগে। রমজানেও খেলা চালিয়ে নেবার ব্যাপারে এভাবেই বলেছিলেন করিম বেনজেমা। রমজানের শুরু থেকেই নিয়মিত রোজা রাখছেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার। এর মাঝে নিজের পারফরমেন্স এবং ফিটনেস ধরে রাখে কতটা চ্যালেঞ্জিং তা জানাতেই কিছুদিন আগেই এই কথাগুলো বলেছিলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার। খেলার মাঠে ফিটনেস ও পারফরমেন্সের উপর রোজার যে কোনো প্রভাব পড়ে না সেটি প্রমাণ করে দিলেন এই ফরাসি স্ট্রাইকার। সারাদিন রোজা রেখে ইফতারের পরপরই মাঠে নেমে দারুণ এক রেকর্ড গড়া হ্যাটট্রিক করেছেন এই ফরাসি স্ট্রাইকার। বুধবার রাতে উইফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইংলিশ ক্লাব চেলসিসকে 3-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে 3টি গোলে করেছেন বেনজেমা। তাও কিনা ইফতারির মাত্র 13 মিনিটের মাথায় মাঠে নামার পরই পুরো ম্যাচই তিনি আলোই ছড়িয়ে দিয়েছেন। শুধু বেনজেমা একা নন, তার দলের ফার্ল্যান্ড, মেন্ডি এবং চেলসির অ্যালগোলা কান্তে, অ্যান্তনিও রুডিগার, হাকিম জিএস, মালাং সাররাও নিয়মিত রোজা রেখেই খেলেন। মূলত ধর্মীয় বিশ্বাসের কারণেই খেলা থাকলেও রোজা ছাড়েন না তারা। এর মাঝেই সারাদিন রোজা রেখে ইফতারির পর মাঠে নেমেই হ্যাটট্রিক করে দলকে জেতালেন বেনজেমা। এর আগে পিএসসির বিপক্ষে শেষ 16 দ্বিতীয় লেগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি, যা চলতি আসরে তার গোল সংখ্যা নিয়ে গিয়েছে 11-তে। চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করে ফরাসি ফুটবলাররা হিসেবে চ্যাম্পিয়ন লিগের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন বেনজেমা। তিনি ভেঙেছেন 1958 ও 1959 সনের মৌসুমে জাস্ট ফন্টেইনের করা 10 গোলের রেকর্ড। এটিকে আরও বাড়িয়ে নেবার সুযোগ থাকছে বেনজেমার সামনে।